নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2022 সালের WBSE টেস্ট পেপার সলভ করবো, যেটা 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি তো দেখো উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের এর আগে সেট 1, 2, 3, 4, 5, 6, 7 অবধি সলভ করে দিয়েছি, তো আজকে আমি সেট 9 থেকে সেট 15 অবধি পুরোপুরি সলভ করে দেবো। অনেক ছাত্রছাত্রী আমাকে কমেন্ট বক্সে লিখেছে যে স্যার আমাদের এইগুলো প্লিজ একটু সলভ করিয়ে দিন, কারণ তাদের কাছে টেস্ট পেপারটা নেই। তো দেখো আমি ফার্স্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। আন্তর্জাতিক শাস্ত্র একটি অ্যান্সার হবে কী হবে, বিয়ের অ্যান্সার গতিশীল শাস্ত্র। দু নম্বরে অ্যান্সার হবে রাষ্ট্রের অবলুপ্তি ঘটবে। তিন নম্বরে কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার দুটি পরস্পর বিরোধী শক্তির সংঘাত। রোমান ফোরের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার মার্ক্সবাদীদের। রোমান ফাইভের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার ভারতীয় পার্লামেন্ট। রোমান সিক্সের কোশ্চেনের অ্যান্সার হবে সুইজারল্যান্ড। রোমান সেভেনের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার সেনেট। রোমান এইটের কোশ্চেনের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার কমন সভা। রোমান নাইনের কোশ্চেনের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার রাজ্যপাল। রোমান টেনের অ্যান্সার হবে বিয়ের সি এর অ্যান্সার রাষ্ট্রপতি, সি এর অ্যান্সার রাষ্ট্রপতি। তো দেখো পরের কোশ্চেন কি আছে, রোমান ইলেভেনের কোশ্চেনের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 352 নম্বর ধারা। তোমরা তো জানো যে ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন কত নম্বর ধারায়, 352 নম্বর ধারায়। তো দেখো নেক্সট কোশ্চেন কি আছে, 12 নম্বরের কোশ্চেন বিয়ের অ্যান্সার হবে রাষ্ট্রপতি। 13 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার লোকসভা সদস্যগণ। 14 নম্বরের কোশ্চেন অ্যান্সার হবে এর অ্যান্সার রাজ্যপাল। নেক্সট 15 নম্বরে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার লোকসভা। 16 নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার সুপ্রিম কোর্ট। 17 নম্বরে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 1982। 18 নম্বরের কোশ্চেন অ্যান্সার হবে এর অ্যান্সার 62 বছর। 19 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1987। 20 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার উপরাষ্ট্রপতি। 21 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার 141। 22 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 3। 23 নম্বরের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 30 জন। 24 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 1978 খ্রিস্টাব্দে। এই যে এসএ কিউব আছে, এসএ কিউবগুলো তোমরা ভালো করে পড়বে। এইগুলো 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তোমরা এইগুলো যদি পড়ো তো প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখান থেকে তোমরা কমন পাবে। 2022 সাল কেন, 23, 24, 25, 26 যত বছর ধরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে প্রতি বছর এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি। এবার আমি মডেল কোশ্চেন সেট 10 নিয়ে আলোচনা করবো। তো দেখো কোন কোশ্চেনগুলো বড় প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সেইগুলো তোমরা ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ, মার্ক্সবাদ, ঠিক আছে, এগুলো ভালো করে পড়ে যাবে। তো দেখো এক নম্বর কোশ্চেন কি আছে, নয়া উদারনীতিবাদের তাত্ত্বিক হলেন, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার জন কি আছে রলস, ঠিক আছে। পরের কোশ্চেন কি আছে, রোমান টুয়ের অ্যান্সার হবে এর অ্যান্সার 1917। রোমান থ্রির অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার অ্যাডাম স্মিথ। 4 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার অহিংসা। 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। 6 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 164, 1 নং ধারা। 7 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার লোকসভার কাছে। 8 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 1955। 9 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার রাষ্ট্রপতি। 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে, 10 নম্বরের যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে দায়রা আদালত। পরের কোশ্চেন কী আছে, 11 নম্বরের কোশ্চেন। তো দেখো কী বলেছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন, অ্যান্সার হবে লর্ড ব্রাইস, সিয়ের অ্যান্সার, সিয়ের অ্যান্সার। 12 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার কমন সভা। 13 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র। 14 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার মার্কিন রাষ্ট্রপতি। 15 নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1986 খ্রিস্টাব্দে ক্রেতা সুরক্ষা আইন পাস। 16 নম্বরের কোশ্চেন কী বলেছে, ক্রেতা আদালতের অপর নাম, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ক্রেতা সুরক্ষা আদালত। 17 নম্বরের অ্যান্সার হবে অঙ্গরাজ্যের প্রকৃত শাসক হলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার মুখ্যমন্ত্রী। 18 নম্বরের অ্যান্সার হবে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 360 নং। 19 নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার 250 জন। 20 নম্বরের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ডি ওকে 552 জন, 552 জন। 21 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার দ্বিতীয়। 22 নম্বরের অ্যান্সার হবে জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ডিএম। 23 নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার চেয়ারম্যান। 24 নম্বরের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 5 বছর। এবার যে এসএ কিউবগুলো আছে, এই এসএ কিউবগুলো তোমাদের অন্য কোনো একদিন আমি সলভ করিয়ে দেবো। তো দেখো এসএ কিউবগুলো বাড়িতে বসে ভালো করে পড়বে, ঠিক আছে। তোমাদের উচ্চ মাধ্যমিকে এমসি কিউবে থাকে এবং এসএ কিউব দুটো মিলে থাকে 40 নম্বর এবং বড় প্রশ্নে থাকে 40 নম্বর, ঠিক আছে। এই কোশ্চেনগুলো যদি ভালো করে পড়ো তো 100% তোমরা অবশ্যই কমন পাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আমি মডেল কোশ্চেন সেট 11 নিয়ে আলোচনা করবো। তো দেখো বড কোশ্চেন কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো দেখো এমসি কিউবগুলো আলোচনা করছি। একজন কাঠামোবাদী তাত্ত্বিক হলেন, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্ক। পরের কোশ্চেন কি আছে, রোমান টুতে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার উইলসন। 3 নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার দাস ক্যাপিটাল। 4 নম্বরের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার স্বাধীন।
ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি আমাদের এই চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার প্রধানমন্ত্রী। 6 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে 35 বছর। 7 নম্বরের যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে কি দেখো, এর অ্যান্সার হবে এর অ্যান্সার আবে সিএ। 8 নম্বরের যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 14 দিনের। ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য নোটিশ দিতে হয় 14 দিনের। পরের কোশ্চেন কি আছে, 9 নম্বরের কোশ্চেন, ভারতের বিচার ব্যবস্থা প্রকৃতি হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার অখণ্ড। 10 নম্বরের অ্যান্সার হবে ডের অ্যান্সার বয়সের শর্ত নেই। 11 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সর্বপ্রথম লোক আদালত গঠিত হয়, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার গুজরাটে। 12 নম্বরের অ্যান্সার হবে ডের অ্যান্সার সেনেট। 13 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার ব্রিটিশ পার্লামেন্টকে। 14 নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার লর্ড ব্রাইস। 15 নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার মার্কিন রাষ্ট্রপতি। 16 নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার সরকারের নীতিসমূহের রূপায়ণ। 17 নম্বরের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার লোকসভার কাছে। 18 নম্বরের অ্যান্সার হবে রাষ্ট্রপতি। ঠিক আছে, 19 নম্বরের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 550। 20 নম্বরের অ্যান্সার হবে সের অ্যান্সার 6 বছর। রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক বয়সীমা কত, 6 বছর। 21 নম্বরের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার দ্বিতীয়। 22 নম্বরের অ্যান্সার হবে সের অ্যান্সার ডিএম। 23 নম্বরে কি বলেছে, পৌরসভার নির্বাচিত, পৌরসভায় নির্বাচিত প্রতিনিধিদের বলা হতো অ্যান্সার হবে সের অ্যান্সার কাউন্সিলার। 24 নম্বরের অ্যান্সার কি বলেছে, পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল সের অ্যান্সার 1978 খ্রিস্টাব্দে। তো দেখো, চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। আজকে আমি সাজেশন নিয়ে আলোচনা করছি রাষ্ট্রবিজ্ঞান, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, মডেল কোশ্চেন সেট, তো দেখো কোন কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই সমস্ত কোশ্চেন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো পার্ট বি, ঠিক আছে, 1 নম্বরে কী আছে, আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সম্পর্কের যাত্রা শুরু হয়, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 1919। ঠিক আছে, 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার থুকিডিডিস। 3 নম্বরের অ্যান্সার হবে দাস ক্যাপিটাল। 4 নম্বরের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার স্বাধীন। 5 নম্বরের অ্যান্সার হবে রাষ্ট্রপতি। 6 নম্বরের অ্যান্সার হবে সুপ্রিম কোর্ট। তাই তো, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কোনো বিরোধ দেখা দিলে তার বিচার কে করে, সুপ্রিম কোর্ট ছাড়া আর কে করবে। তো দেখো নেক্সট কোশ্চেন কি আছে, রোমান 7-এর কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার কংগ্রেস। 8 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 294 জন। 9 নম্বরের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 1986। 10 নম্বরের অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার হরিলাল কানিয়া। পরের কোশ্চেন কি আছে, 11 নম্বরের কোশ্চেন, স্পিরিট অফ দ্য লজ গ্রন্থটি রচিত হলেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মন্টেস্কিউ। 12 নম্বরের অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্র। 13 নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার সুইজারল্যান্ড। 14 নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার সংসদীয় ব্যবস্থা। 15 নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার রাষ্ট্রপতি। 16 নম্বরের অ্যান্সার হবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স, অ্যান্সার হবে 65 বছর। 17 নম্বরের কোশ্চেন কী বলেছে, ভারতের প্রধানমন্ত্রী শাসন বিভাগের, অ্যান্সার হবে এর অ্যান্সার প্রধান। 18 নম্বরের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার রাজ্যপাল। 19 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার 6 বছর। 20 নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার বিধানসভা। 21 নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার 1992। 22 নম্বরের কোশ্চেন কী বলেছে, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার বিডিও। 23 নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার কাউন্সিলার। 24 নম্বরের অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার সভাধিপতি। ঠিক আছে, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন সভাধিপতি। তা বুঝতে পারছো, খুব সুন্দর করে প্রত্যেকটা মডেল কোশ্চেন সেট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে, মডেল কোশ্চেন সেট 13। তো দেখো 13 থেকে কোন কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, দেখে নাও তোমরা বড় প্রশ্নগুলো। এবার আমি সেট 13 থেকে যত MCQ আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন কী বলেছে, জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের দ্বারা। 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার ল্যাস্কি। 3 নম্বরের অ্যান্সার হবে জেলা শাসক। 4 নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার ডিসেম্বর মাসে। প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। পরের কোশ্চেন কী বলেছে, 5 নম্বরের কোশ্চেন, লোকসভায় নির্ণায়ক ভোট প্রদান করার ক্ষমতা আছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অধ্যক্ষের। 6 নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1986। 7 নম্বরের অ্যান্সার হবে দায়ার আদালত।
আট নম্বরের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মূল আপিল পরামর্শদান এলাকা, ঠিক আছে, সুপ্রিম কোর্টের আছে, মূল এলাকা আছে, আপিল এলাকা আছে, পরামর্শদান এলাকা আছে। ন নম্বরের অ্যান্সার হবে সি এর অ্যান্সার গার্নার। দশ নম্বরে কী বলেছে, একক বিশিষ্ট আইনসভা আছে এমন একটি দেশের নাম হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার চীন। এগারো নম্বরের অ্যান্সার হবে মন্টেস্কিউ। বারো নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার শাসন বিভাগ। তেরো নম্বরের অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার কংগ্রেস। চোদ্দো নম্বরের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মন্টেস্কিউ। পনেরো নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার অভিজ্ঞতাবাদী চিন্তার উপর। ষোলো নম্বরের অ্যান্সার হবে সি এর অ্যান্সার কেনেথ ওয়ালজ। সতেরো নম্বরের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সবার কল্যাণ। আঠেরো নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার রবার্ট ওয়েন। উনিশ নম্বরের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বিধানসভার কাছে। কুড়ি নম্বরের অ্যান্সার হবে রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হলো পঁয়ত্রিশ বছর, বি এর অ্যান্সার। একুশ নম্বরের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার তিনশো ষাট নং ধারায়। বাইশ নম্বরের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার রাষ্ট্রপতি ও রাজ্যপাল। তেইশ নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার পাঁচশো পঁয়তাল্লিশ জন, লোকসভার বর্তমান সদস্য সংখ্যা অ্যান্সার হবে বি এর অ্যান্সার পাঁচশো পঁয়তাল্লিশ জন। তো দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন কী বলছে, চব্বিশ নম্বরের কোয়েশ্চেন, রাষ্ট্রপতি সহ সংসদ কথাটির অর্থ কী, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার রাষ্ট্রপতি সহ লোকসভা ও রাজ্যসভা। এই যে এসএ কিউব আছে, এই এসএ কিউবগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে, এই এসএ কিউবগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। এবার আমি মডেল কোশ্চেন সেট ফোরটিন নিয়ে আলোচনা করব। তো দেখো মডেল কোশ্চেন সেট ফোরটিনে কোন কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই কোশ্চেনগুলো আমি তুলে ধরেছি। তো দেখো আমি পার্ট বি নিয়ে আলোচনা করব। পার্ট এর যে সমস্ত কোশ্চেনগুলো, চল্লিশ নম্বরের তোমাকে টোটাল পাঁচখানা কোশ্চেন লিখতে হবে, আট নম্বরের পাঁচ আটা চল্লিশ, ঠিক আছে, এইগুলো তোমাকে ভালো করে পড়ে যেতে হবে। তো দেখো এক নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্ক, ঠিক আছে, একজন কাঠামোবাদী তাত্ত্বিক হলেন। পার্ট বি এর এবার আমি এমসি কিউব সলভ করাছি। রোমান টু এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার গতিশীল শাস্ত্র। রোমান থ্রিতে কী বলেছে, একজন হিতবাদী তাত্ত্বিক হলেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার বেন্থাম। চার নম্বরে কী বলেছে, মার্ক্সের মতে সাম্যবাদী সমাজতান্ত্রিক সমাজে, অ্যান্সার হবে এর অ্যান্সার রাষ্ট্রের অবলুপ্তি ঘটবে। পাঁচ নম্বরে কী বলেছে, ডি এর অ্যান্সার হবে সুইজারল্যান্ডে। ছ নম্বরে কী বলেছে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন, অ্যান্সার হবে এর অ্যান্সার রাজ্যপাল। সাত নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ভারতের রাষ্ট্রপতি পদচ্যুত করা হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ইম্পিচমেন্ট পদ্ধতি দ্বারা। আট নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার চোদ্দো দিনের। ন নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার করা যায় না। দশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার সিক্স, ঠিক আছে। এগারো নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার আমলা। বারো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার উদারনৈতিক গণতন্ত্র। তেরো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার এককক্ষ বিশিষ্ট। চোদ্দো নম্বরের অ্যান্সার হবে সি এর অ্যান্সার প্রধানমন্ত্রী। ষোলো নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার রাজ্য সভাকে। সতেরো নম্বরের অ্যান্সার হবে সি এর অ্যান্সার প্রশ্নোত্তর পর্ব দিয়ে। আঠেরো নম্বরের অ্যান্সার হবে সি এর অ্যান্সার ভারতের সঞ্চিত তহবিল থেকে। উনিশ নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার আদেশ। তো দেখো কুড়ি নম্বরের কোশ্চেন কী বলেছে, কেন্দ্রশাসিত অঞ্চলে হাইকোর্ট গঠন করতে পারে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার পার্লামেন্ট। একুশ নম্বরের কোশ্চেন কী বলেছে, জাগো গ্রাহক জাগো প্রচারটি হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ক্রেতা আদালতের। বাইশ নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার গ্রাম সংসদ। তেইশ নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার জেলা শাসক। চব্বিশ নম্বরের অ্যান্সার হবে সি এর অ্যান্সার কলকাতার মহানাগরিক, কলকাতার মেয়র, ঠিক আছে। তো দেখো এই যে এসি কিউবগুলো আছে, এই এসি কিউবগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। এই এসি কিউবগুলো প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি মডেল কোশ্চেন সেট ফিফটিন নিয়ে আলোচনা করব। তো দেখো মডেল কোশ্চেন সেট ফিফটিনে যে সমস্ত বড় প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে, সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, মার্কসবাদ, ঠিক আছে, ভারতের পার্লামেন্ট। তো দেখো এবার আমি এমসি কিউব নিয়ে আলোচনা করবো। ফার্স্ট কোশ্চেন কী বলেছে, এর অ্যান্সার থুকি ডিডিস। দু নম্বরের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ওয়ালার স্টাইন। তিন নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার সনাতন উদারনীতিবাদীরা। চার নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার সত্য। পাঁচ নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার রাজ্যসভার সভাপতিত্ব করা। ছ নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার রাষ্ট্রপতি। সাত নম্বরের অ্যান্সার হবে বিধানসভার নেতা বা নেত্রী হলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার মুখ্যমন্ত্রী। আট নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার রাষ্ট্রপতি। ন নম্বরের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে ক্রেতা সুরক্ষা আইন পাশ, তাই তো? দশ নম্বরে কী বলেছে, সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকর্তা হলেন, বি এর অ্যান্সার সুপ্রিম কোর্ট। এগারো নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার শাসন বিভাগ। বারো নম্বরের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ব্রিটেন। তেরো নম্বরের অ্যান্সার হবে সি এর অ্যান্সার পশ্চিমবঙ্গ। চোদ্দো নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার সংসদীয়। পনেরো নম্বরের কোশ্চেন কী বলেছে, রাজ্যের সর্বোচ্চ আপিল আদালত হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার হাইকোর্ট। তো দেখো ষোলো নম্বরের কোশ্চেন কী বলেছে, ষোলো নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার রাজ্য কমিশন। সতেরো নম্বরের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার রাজ্যপাল।
18 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1962, 19 নম্বরের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1954, 20 নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার ভিপি সিং, 21 নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার 1957, 22 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন, এর অ্যান্সার হবে আমাদের বিডিও বিডিও, 23 নম্বরের কোশ্চেন কি বলেছে বর্তমানে কলকাতা পৌর নিগমে কাউন্সিলরের সংখ্যা, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 144, 24 নম্বরের কোশ্চেন কি বলেছে পৌরসভার এক তৃতীয়াংশ আসন সংরক্ষিত থাকে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মহিলাদের জন্য। তো আমি আজকে উচ্চ মাধ্যমিকের যে সমস্ত কোশ্চেন আসতে পারে প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেই সমস্ত নিয়ে আলোচনা করেছি, তোমরা এইগুলো খুব সুন্দর করে যদি ভালো করে ফলো করো তাহলে আমি বলতে পারি 100% তোমরা উচ্চ মাধ্যমিকে 90%-এর উপরে নম্বর পাবে। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশন বক্সে 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা ক্লাসের সাজেশন নোটস সব কিছু দেওয়া আছে। তো দেখো এবার আমি মডেল কোশ্চেন সেট 8 নিয়ে আলোচনা করবো, কারণ 8টা কিন্তু বাদ চলে গিয়েছিলো, আমি প্রথমে 1, 2, 3, 4, 5, 6, 7 অবধি আলোচনা করেছি, ঠিক আছে, আমি প্রথম থেকে 9 থেকে স্টার্ট করেছিলাম বাট 8টা বাদ চলে গিয়েছিলো, সেই 8টা এবার আমি আলোচনা করছি। তো দেখো 8-এর ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার জোসেফ ফ্রাঙ্কেল, রোমান 2-এর কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার জে এস মিল, 3 নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার মানব সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস, 4 নম্বরের অ্যান্সার হবে সি এর অ্যান্সার গান্ধীজি, 5 নম্বরের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মুখ্যমন্ত্রী, 6 নম্বরের অ্যান্সার হবে 35 বছর, রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স 35 বছর, 7 নম্বরের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার লোকসভা রাজ্যসভা ও রাষ্ট্রপতিকে নিয়ে, 8 নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার হিটলার, 9 নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার 65 বছর, 10 নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার 1986, 11 নম্বরের অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার মূল এলাকা, আপিল এলাকা ও পরামর্শদান এলাকা, ঠিক আছে, সুপ্রিম কোর্টের একটি বিচারালয় যাকে বলে। তো দেখো পরের কোশ্চেন কী, দেখো 12 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার 145 নং ধারা, 13 নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার লর্ড ব্রাইস, 14 নম্বরের অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার 3টি ভাগে, 15 নম্বরের অ্যান্সার হবে সি এর অ্যান্সার সেনেট, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কি সেনেট, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ঠিক করে একটু আমার কথা শুনে লিখবে। তো দেখো একটুখানি গণ্ডগোল এখানে অনেকে করেছে, মানে যারা করেছিল সলভটা তাদের এই সমস্যা ছিল, আমি আবার কেটে ঠিক করে দিচ্ছি, ঠিক আছে। 16 নম্বরের অ্যান্সার কী হবে আইনসভা জননী বলা হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার ব্রিটিশ পার্লামেন্টকে, 17 নম্বরের কোশ্চেন কী বলছে ভারতের উপরাষ্ট্রপতি সভাপতিত্ব করেন, অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার রাজ্যসভাতে, 18 নম্বরের অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার রাষ্ট্রপতি, 19 নম্বরের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ইমপিচমেন্ট পদ্ধতির দ্বারা, ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতিকে অপসারণ করার পদ্ধতি হলো ইমপিচমেন্ট পদ্ধতি, 20 নম্বরের অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার 6 বছর, 21 নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1992 খ্রিস্টাব্দে, 22 নম্বরের অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার এসডিওকে, 23 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 12 জন, 24 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে পৌরসভা মহিলাদের জন্য 1.5% আসন সংরক্ষিত আছে, অ্যান্সার হবে 1/3%, অর্থাৎ এর অ্যান্সার পুরোপুরি পারফেক্ট। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে।